জয় বাবা লোকনাথের জয়, জয় বলো জয় বাবা লোকনাথের। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস অফিসিয়ালে। আরও একবার ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। জানোই প্রচণ্ড গরম পড়েছে, গরমের মধ্যেই ওই যেরকম থাকা যায় ভালো থাকতে হবে, আর কি করা যাবে, গরমকে তো আর তাড়াতে পারবো না, গরম থাকবেই আমাদের সাথে। তো যাই হোক, তোমরা জানো রবিবার ছিল বাবার তিরোধান দিবস, বাবার সেদিনকে পুজো ছিল লোকনাথ বাবার। তো সেই জন্য মা একদম শানটান করে এসে বসে পড়েছে, কারণ যেহেতু বাড়িতে বাবা নেই সেই জন্য মাই আজকের পুজো করছে। দেখতেই পাচ্ছ, প্রথমে ফুল টুল সাজিয়ে নিয়ে তা ঠাকুরকে খাবার দিয়ে তারপরে দেখতে পাচ্ছ পুজো অলরেডি শুরু করে দিয়েছে, আর পুজো অলরেডি হয়েও গেছে দেখতেই পাচ্ছ। তো বাবার পুজো দিল ঘরে, বা সব ঠাকুরেরই যেরকম পুজো দেওয়া হয় আজকের বাবার পুজো, তো বাবাকেও পুজো দেওয়া হলো। আর বাবার জন্য স্পেশালিভাবে বাবার প্রিয় খাবার আনা হয়েছে মিছরি। জানো লোকনাথ বাবার মিছরি খুব পছন্দ, তাই আজকের মিছরি দেওয়া হয়েছে ভোগ হিসাবে ঠাকুরকে। তো দেখতেই পাচ্ছ ঘরের পুজো শেষ করে আমাদের দুপুরবেলা একটু খেয়ে দে বলতে, আজকে মানে রবিবার খেয়েছিলাম আমরা ডালিয়া। তো যেহেতু পিসির বাড়িতে পুজো আছে সেই জন্য একদম বেরিয়ে পড়েছি, কারণ গিয়ে অনেকটাই কাজ আছে, তো অনেকটাই দেরি হয়ে গেছে। কি করব, ঘরের সব কাজ সামলে তবে তো যেতে হবে বলো। আর মাও অনেকটা দেরি করে এসছে, তো স্নান টান করে একটু ডালিয়া টালিয়া খেয়ে বেরিয়ে পড়লাম এই ভর দুপুরে। দেখো আবার হাফ রাস্তা চলে এসে আমাদের মনে পড়েছে যে বাবার পুজো দেব, যে সেই যে সন্দেশটা আর মিছরিটা নিয়ে এলাম সেটাই তো আনতে ভুলে গেছি। আবার বাড়ি গেছি, এই এত দূর এসে আবার বাড়ি গেছি, আবার মানে লোকনাথ বাবার খাবারটা মানে যেটা আমরা পুজো দেব তো সেটা আবার গিয়ে নিয়ে এলাম। বুঝতেই পারছো তাড়াহুড়োর সময় কিন্তু এরকম বাড়াবাড়ি হবে, কার কার সাথে এরকম হয় বলো তো। যাই হোক, গল্প করতে করতে দেখতেই পাচ্ছো পৌঁছে গেলাম পিসির বাড়ি, আর এসে দেখি অনেকটাই কাজ গুছানো হয়ে গেছে। তো আমি এই ভিডিওটা করার আগে আমারও অনেক কিছু কাজ ছিল, বলতে চন্দন বাটাটা আমার কাজ ছিল, তাই এসে করলাম, মাও এসে অনেকটা কাজ করলো যেগুলো হয়নি, প্রায় অনেকটাই হয়ে গেছে দেখতে পাচ্ছ। একবারে গুছিয়ে সব রেডি করে রাখা হচ্ছে, কারণ ঠাকুরমশাই আসবে 5টার সময়, খুবই তাড়াতাড়ি আসবে, তার মধ্যে আমাকেও হতে হবে রেডি। তো দেখতে পাচ্ছ শাড়ি নিয়ে চলে এসেছিলাম, কাজ টাচ করে একদম শাড়ি পরে নিয়েছি, মানে পিসি পরিয়ে দিয়েছে আর আমি একটু সাজুগুজুও করে নিয়েছি। তো বলো কেমন লাগছে, তারপরে দেখো এখানে ঠাকুরমশাই অলরেডি চলে এসছে, তো এখন এই পুজো শুরু হবে। ঠাকুরমশাই তো যেগুলো রেডি করার সবই তো রেডি করে রেখেছি, কিন্তু আরও কিছু নিয়মকানুন আছে জানো, সব কিছু রেডি করতে হয়, আরও কিছু মানে সাজিয়ে গুছিয়ে সব নিতে হয়, তারপরেই তো ঠাকুরমশাই পুজো শুরু করবে। আর আমরা সবাই একসাথে পুজোতে বসে গেছি দেখতেই পাচ্ছ। চলো, ঠাকুরমশাই অলরেডি আমাদের পুজো শুরু করবে, তো সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। তো আমরা এখন পুজো দেখব আর তোমাদের সাথেও শেয়ার করব। চলো তোমাদেরও একটু আমাদের লোকনাথ বাবার পুজো তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ একদম সব রেডি, ঠাকুরমশাই এবার আমাদের পুজো শুরু করবে। চলো তোমরাও একটু দেখতে থাকো আর আমরাও পূজোয় মনোযোগ দিই সুন্দর করে। পুষ্পকেতু রাজা হতে সত্য সমুদ্রে পুষ্পে পুষ্পে সুপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়ব কিনে চপ হিং ফট সাহাব ইতে গন্ধ পুষ্পে ওম হিং আধার শক্তি কমলাসন নমক আসন মন্ত্রস্থ মেরু পৃষ্ঠ সুতরাং ছন্দ কুর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগ ওম পৃথ্বী তয়া ধৃতা লোকা দেবী তং বিষ্ণুনাথ ধৃতা তঞ্চ ধারায় পবিত্র কুরু চাসনম ওম গুরুভে নম পরম গুরুভে নম পড়াবার গুরুভে না পরম শ্রী গুরুভে নম গাং গণেশায় নম ব্রহ্ম নেবে অনন্তায় নম কীর্তমান ওম শ্রী লোকনাথ ব্রহ্মচারী নম ওম তো গাইস
তোমরা তো দেখতেই পাচ্ছ, এদিকে আমাদের লোকনাথ বাবার পুজো চলছে আর সবাই মিলে একসাথে আমরা পুজো দেখছি, আর ঠাকুর মশাইটা খুব সুন্দর করে পুজো করছে, দেখতেই পাচ্ছ। আর সবাই মিলে একসাথে পুজো দেখছি, দেখতে পাচ্ছ, সবাই একদম গোল করে বসেছি, আর আমি এখানে হাই করে দিলাম তোমাদের। তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্টে জানাও। পুজোর দিনে না একটু শাড়ি পরতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কার কার পুজোর দিনে একটু শাড়ি পরতে ভালো লাগে বলো তো? সেরকমভাবে তো শাড়ি পরাই হয় না, বাট এই পুজো আচ্ছার দিনে মনে হয় একটু শাড়ি পরি, একটু সাজুগুজু করি, বেশ মনটাও ভালো লাগে আর মনটাও ফ্রেশ হয়ে যায়। আর এখানে দেখো সুন্দর করে আমরা মনোযোগ দিয়ে পুজো দেখছি, আর ঠাকুর মশাইও সুন্দর করে পুজো করছে। আর আমাদের ভাই বোনের কী কাজ জানো? ভিডিও করা। পুজো তো দেখছি সুন্দর মনে, প্লাস ভিডিওও করছি। আমিও এদিকে ক্যামেরা নিয়ে বসে আছি, আর এদিকে ভাইও আমার ক্যামেরা নিয়ে ভিডিও করছে। ও আমার ফোনে করছিল, আমি ওর ফোনে করে দিচ্ছিলাম। ওর ফোন বলতে পিসির ফোন, সেটাই আমি করে দিচ্ছিলাম। পিসির ফোন মানেই তো ওর ফোন, যাই হোক, তো সেটাই আমি করে দিচ্ছিলাম। আর ও এদিক দিয়ে আমার ফোনে ভিডিও করে দিচ্ছিল, দেখতেই পাচ্ছ সুন্দর করে। আর এখানে পুজো আমাদের চলছে, চলো তোমরা দেখতে থাকো। ও পূজাং সুষ্ঠি দাত্তান সান্নিক তুমি পাওয়া করছো কখনো দেবো সর্বকামত্ব পড়ে দো ও নাম দুষ্টা ভাই নাম তর্জুনি ভেন সাম মুদ্রান বসট অনামিকা পড়ে দিলাম ভূতা পেতে বেজাস্তু যে বরং দত্ত ভূতলে তে গ্রেন তু মহা দত্ত বলিয়ে সব প্রসাদিত পূজিতা আনন্দ পুতাম ওম দেব সদা কবিতরি মঙ্গল মুগ্ধবতী নারায়ণ সরস্বী আসন সুন্নিবিষ্ট কেরুবান কোন কুণ্ডলবান কিরিটিয়ানি হিরণময় বপু দীপ্ত সংকোচ ওম বিষ্ণু নমো তৎসরদ্দ জ্যৈষ্ঠ মাসে ভীষণ আশিষ্টে ভাস করে কৃষ্ণের পক্ষে একাদশ গাইস। এখানে কিছুটা পুজো হয়ে যাওয়ার পর ঠাকুর মশাই সুন্দর করে একটা সিঁদুরের টিপ পরিয়ে দিল, সবাইকেই পরিয়ে দিয়েছে, আমাকেও পরিয়ে দিল। আর এখানে ঠাকুরের কিছুটা জিনিস মাথায় ছুঁয়ে দিল। তো ঠাকুরের সিঁদুরের টিপ পরতে কার কার ভালো লাগে বলো তো? পুজোর সময় আমার ভীষণ ভালো লাগে, আর টিপ পরে আমাকে কি একটু বউ বউ লাগছে বলো তো? আমার তো বেশ ভালো লাগছে, কি মিষ্টি লাগছে না? তো যাই হোক, এখানে এই ঠাকুর মশাইটা কিন্তু নতুন পুজো করছে আমার পিসির বাড়িতে। এর আগেও যতবার পুজো হয়েছে আমাদের অন্য একটা ঠাকুর মশাই পুজো করতো, বাট এবারে নতুন ঠাকুর মশাই এসছে পুজো করছে। বাট এত সুন্দর করে পুজোটা করছে না, সত্যি দেখে না মনটা ভরে যাচ্ছে, কি বলবো, মনে হয় ঠাকুরের দিকেই মন ভরে এক মনে তাকিয়ে থাকি, আর ঠাকুর মশায় সুন্দর করে যে পুজোটা করছে সেটাই মন ভরে দেখি। কিন্তু তোমাদের সাথেও তো একটু শেয়ার করতে হবে বলো, তাই তো চলে এসেছি বলো তোমাদের একটু শেয়ার করতে। চলো তোমরা আবার একটু পুজো দেখো, তারপরে আবার আমি একটু পরে গল্প করতে আসছি, ঠিক আছে? চলো চলো একটু পুজো দেখে নাও। তো গাইস বলো, পুজো দেখে তোমাদেরও কি আমার মতন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, মনটা একদম শান্তি হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাওয়ারই তো কথা বলো, কারণ ঠাকুর মশাই তো এত সুন্দর করে পুজো করছে মন প্রাণ জুড়িয়েই যাবে, আর লোকনাথ বাবাকে দেখলেই এমনি মন প্রাণ জুড়িয়ে যায়। তো সবাই বলো জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, তোমরাও বলো জয় বাবা লোকনাথ। আর এইদিকে দেখো ভাইটা আমার কি করে, সে যে আমাকে দেখাচ্ছে, আমি এদিকে ভিডিও করছি আর ও আমাকে দেখাচ্ছে। এবারে হবে আমাদের ভোগ নিবেদন, তাই ঠাকুর মশাই বলল ভোগটা নিয়ে এসো, তাই খিচুড়ি ভোগটা নিয়ে আসা হলো, বাবা লোকনাথকে ভোগ নিবেদন করা হলো। তো এরপরে তো এবার তো আরতি শুরু হবে, আমি আর বেশি বকবক করছি না, তোমরা একটু মন দিয়ে দেখো, ঠিক আছে? আরতিটা দেখে মনটা ভালো হয়ে গেল না, যাদের একটু মনটা খারাপ ছিল?
হ্যাঁ, এত সুন্দর আরতি দেখলে তো মন তো ভালো হয়ে যাওয়ারই কথা। তো ঠাকুর মশাইয়ের পুজো অনেকটা শেষের দিকে প্রায় শেষ হতে চললো, আর একটুকুনি জাস্ট বাকি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, একদম পুজো এবার শেষের দিকে, আর তারপরে কিন্তু আমরা অঞ্জলিও দিয়েছি সবাই একসাথে। যেহেতু আমরা ভাত খাইনি, ঠাকুর মশাই বলল তোমরা অঞ্জলি দিতে পারবে, তাই একদম সবাই মিলে একসাথে বসে সুন্দর করে অঞ্জলি দিয়েছি, ব্রতকথা শুনেছি, সব মিলিয়ে একটা অপূর্ব আজকের দিন কাটলো, অনেক সুন্দর কাটলো। আর দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু পুজো একদম শেষ, ঠাকুরমশাই চলেও গেছে অলরেডি। আর দেখতেই পাচ্ছ তারপর তোমাদের একবার দেখিয়ে নিলাম, দেখো কত সুন্দর করে পুজোটা শেষ হয়েছে আর কত সুন্দর করে সাজানোও হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে দিদা দিয়ে দিয়েছে আমাদের প্রসাদ, তাই আমরা সবাই মিলে খেতে বসে গেছি, সবাই প্রসাদ দেয়া হয়েছে। আর এদিকে দেখো আমরা দু ভাই বোন মিলে একসাথে প্রসাদ কাটছি আর গল্প করছি আর দুজনে মজা করছি একটু। তারপরে এলাম দেখো কচি কাঁচাদের দলে, আমিও একটা কচি কাঁচা, তাই কচি কাঁচাদের দলে একটু মজা করতে এলাম। আর এখানে দেখো সবাই মিলে মজা করছি, আমি ভাবলাম এই কচি কাঁচাদের একটু ভিডিও করি, দেখো কি হাসি ওদের, কি খেলা করছে, তাই আমি একটু ক্যাপচার করে রাখলাম এই কচি কাঁচাদের। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে। আর কাদের কাদের বাড়িতে আজকে লোকনাথ বাবার পুজো হয়েছে সবাই একটু কমেন্টে জানাও, আর তোমাদের পুজো যাদের বাড়িতে হয়েছে কেমন কাটিয়েছো একটু কমেন্টে জানাও। আমার তো আজকের সব মিলিয়ে দিনটা সত্যি খুব ভালো কাটলো। তো পরে নতুন ভিডিও নিয়ে আসছি, বাই বাই।